এই মামা, হাতটা দেখাইবা না? বুঝলাম না। What's up, good people? কেমন আছেন সবাই? হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটা কী নিয়ে করতেছি আমি নিজেও জানি না, কারণ কোনো টপিক সিলেক্ট করা নাই। অ্যান্ড আজকে ঘুম থেকে উঠছি ঠিক 12টায়, আর আমার ভার্সিটিতে ক্লাস ছিল 12টায়। দেন হুটহাট রেডি হয়ে বের হয়ে গেছি। আমার বাইকের ঘড়ির টাইমটা চেঞ্জ হয়ে গেছে, কারণ বাইকে একটা ছোট্ট প্রবলেম হয়েছে। এখন ঘড়িতে সময় হলো 12টা 24 মিনিট, আর আমার ক্লাস ছিল সকাল 12টায়, মানে দুপুর 12টায় আর কি। সো একটাই ক্লাস আজকে, আর সেটা আমি অলরেডি হয়তো মিস করে ফেলবো। 40 থেকে 50 মিনিটের ক্লাস, আর হোপফুলি আমি 5 মিনিটের জন্য হলেও অ্যাটেন্ড করতে পারবো। সো আমি ঘুমাইছি আজকে সকালবেলা 1:30টার দিকে, কারণ গতকালকে রাত্রে ভিডিও এডিট করতে বসছি একটু দেরিতে। অ্যান্ড ভিডিওটা এডিট করতে করতে আমার সকাল 7টা বেজে যায়। দেন ভিডিওটা আপলোড করে 8:30টার দিকে ঘুমাইছি। অ্যান্ড ঘুম থেকে উঠছি 12টায়, যদিও অ্যালার্ম দিছিলাম 11টার পরে 3টা না 4টা অ্যালার্ম দিছি, একটাও কানে আসে নাই। সো কীভাবে যেন হঠাৎ করে ঘুমটা ভাঙছে, দেন হুটহাট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো ফার্স্টে এখন যাব ভার্সিটি, ভার্সিটিতে গিয়ে একটা ক্লাস যদি অ্যাটেন্ড করতে পারি। আর আজকে একটু লেট হয়েছে, তো আজকে রাস্তায় সব উল্টাপাল্টা কাহিনী হবে আমার সাথে। এই যে এখন আমি উল্টাপাল্টা প্যাচ খেয়ে গেছি, কোন দিক দিয়ে যে বাইক নিয়ে যেতেছি নিজেও জানি না। আর বাইকে একটা মডিফিকেশন হয়েছে, একটা না বাইকে 3 থেকে 4টা মডিফিকেশন করছি গত বুধবারে। অ্যান্ড আজকে হলো সানডে, তো বুধবার যে মডিফিকেশনগুলো করছি তার একটা পার্ট আপনারা হয়তো সাউন্ড পাইতেছেন। আমার এক্সজস্টে একটু মডিফিকেশন আনা হয়েছে, যার জন্য এই সাউন্ডটা এখন পাচ্ছেন। অ্যান্ড এইটা নিয়ে ডিটেলসে কোনো ইনফরমেশন দিচ্ছি না, কারণ এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি এখনও পর্যন্ত রেডি করি নাই, বাট আধা করা আছে। সো বাকিটা কমপ্লিট করে হয়তো আপলোড দিব, এইটার আরও পরে আসবে। সো মডিফিকেশনের 2টা বা 3টা ব্লগ আসবে, আশা করি ওইগুলো আপনারা এনজয় করবেন। সো চলেন এখন একটা রাইড এনজয় করি, কারণ ভার্সিটিতে ক্লাসটা মিস হয়ে যেতেছে, যদি ধরতে পারি তাহলে তো ভালো। অনেকেই কোশ্চেন করছিলেন অনেক সময় আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন ক্লাসে পড়ি। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়তেছি। অলরেডি আমার 4th ইয়ারের সব এক্সাম শেষ, সব না 4টা প্র্যাকটিক্যাল বাকি আছে। প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করলে আমার 4th ইয়ার ডান, অনার্স কমপ্লিট। আর আমি পড়াশোনা করতেছি সরকারি তিতুমির কলেজে। সো আজকে যেহেতু ভার্সিটি যাচ্ছি ব্লগ করতে করতে, অবশ্যই আপনারা আমার আজকের ব্লগে আমার ক্যাম্পাসের কিছু সিনেমেটিক ভিউ দেখতে পারবেন। সো চলেন একটু রাইডটা এনজয় করি, অ্যান্ড একটু রাফ চালায় ফেলতে পারি, বাট তার জন্য ফার্স্টেই সরি, কারণ বুঝতেছেন তো আমার ক্লাসটা প্রায় শেষের দিকে, একটু ফাস্ট চালাইতেই হবে। এই মামা, হাতটা দেখাইবা না? বুঝলাম না। রাস্তায় আপনি হাতটা দেখাই যাবেন না মোড়ে, এটা কি আপনার বোঝা উচিত না? আচ্ছা, আমার না হয় ভুল হইতে পারে, বাট ভিডিওতে আমি জানি না, আপনারা একটু বলেন, জাজ করেন যে ভুলটা কি আমার ছিল কিনা। আসলে ভুল আমারও কিছুটা আছে, আমি এখন জোরে কেন চালাইতেছি এইটাই আমার ভুল। আর ওনাদের তো ভুল ওনারা স্বীকার করবে না, ওনাদেরকে যদি বুঝাও বলি ওনারা স্বীকার করবে না কখনোই, সব দোষ বাইকারদের। সো যাই হোক, আমি ভুল করছি।
যখন কোনো ইমার্জেন্সি কাজ থাকে না বা কোনো তাড়াহুড়া থাকে না তখন যদি রাফ চালাই, ট্রাস্ট মি, আমি রাস্তায় কোনো অঘটন হয় না আমার সাথে, আমি কোনো উল্টাপাল্টা কোনো কিছু ফেস করি না। বাট যখন আমার কোনো ইম্পর্টেন্ট কাজ পড়া যায় বা একটু তাড়াহুড়া পড়া যায়, তখন যদি আমি একটু রাফ চালাই বা একটু জোরে চালাই, ওই দিন আমার সাথে যত অঘটন আছে সব ঘটবে, উল্টা পাল্টা এই ভুল সেই ভুল সব হবে। অ্যান্ড ওই দিন কেন জানি রাস্তাতে ট্রাফিকটা একটু বেশি থাকে, এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো প্রায় চলে আসছি, এই চিপা থেকে বের হয়েছি মানে ক্যাম্পাস চলে আসছে। অ্যান্ড এখন আমার এই ঘড়িতে তো বাজতেছে 1:24, আশা রাখি 12:30টার মধ্যে, 12:30টা হয়তো বেজে গেছে, 12:35-এর মধ্যে হয়তো পৌঁছে যেতে পারবো। এইটা হচ্ছে আমার ক্যাম্পাসের পেছনের গেট। ডান দিকে আছে একটা ক্যান্টিন যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে, অ্যান্ড এটার নাম রাখা হয়েছে তোলপার। সো একদম ফার্স্ট ভবনটাই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। সো বাইকটা আগে ফার্স্টে পার্ক করে আসি। দেখো এখন লক হইতেছে না। ১২:৩৭ বেজে গেছে, তাড়াতাড়ি আগে ক্লাসে যাই, ক্লাসটা শেষ করে দেন আবার ব্যাক করতেছি। Thank you.
সো মাত্রই যেটা খেয়াল করলাম আমার বাম্পারের এটা খুলে গেছে, একটা নাট পড়েছিল ওইখানে, কিভাবে খুলছে কিছুই জানি না। বাম্পারটা খুব সম্ভবত এই উইকে খুলে ফেলবো। আর আমার ফ্রেন্ড সার্কেলের ওরা বাইরে ওয়েট করতেছে, দেখি ওদের সাথে একটু চা আড্ডা দিব, তারপরে চলে যাব বাসায়। সো আরেকটা প্রবলেম আছে বাইকে, সেটা হলো বাইকে এই মুহূর্তে মিটার একেবারে আসতেছে না, এটা আজকে না গতকালকে রাত্রে থেকে। খুব সম্ভবত ফিউজটা কেটে গেছে, অ্যান্ড এই ফিউজটা আগেও একবার কাটছিল। আমি এইবার বাইক মডিফিকেশনের সময় সামনে দুইটা লাইট লাগাইছি, অ্যান্ড মনে হইতেছে এই লাইটটার কারণেই আমার ফিউজটা কেটে গেছে। সো চলেন ক্যাম্পাস থেকে বের হই, দেন ওদের সাথে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে যাওয়ার সময় আবার ব্যাক করতেছি। আজকের ব্লগটাতে জাস্ট আমার ডিপার্টমেন্টটাই দেখাইলাম, যেহেতু আরও এক থেকে দেড় মাসের মতো আসি আমি এই ক্যাম্পাসেই। সো অন্য কোনো একটা ব্লগে আমি সম্পূর্ণ ভার্সিটিটা দেখাবো, আর আজকে শুধু আমার ডিপার্টমেন্টটাই দেখাইছি। সো যাচ্ছি এখন ব্র্যাকের সামনে, ওইখানে আমার ফ্রেন্ডরা গেছে, ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন চলে যাব বাসায়। টাইমটা যখন 2:35 তখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। আই হোপ ব্লগটা আপনাদের ভালো লাগছে। সো আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক, অ্যান্ড যারা আমার চ্যানেলটা দেখুন তারা আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন একটা ব্লগে, যতক্ষণ না আমি আমার পরবর্তী নতুন ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, তার পর্যন্ত ইনশাল্লাহ আমরা সবাই থাকবো সুস্থ এবং ভালো। ওয়ার্ক হার্ড, হ্যাভ ফান, peace.